ওয়েলকাম টু রাধিকালয়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে পোস্তর একটা রেসিপি। কিন্তু আমরা এতদিন সবাই পোস্ত ঝিঙে দিয়ে হয়, পটল দিয়ে হয়, আলু দিয়ে হয়, এগুলোই নর্মালি জানি। কিন্তু আজকের যে পোস্তটা আমি রান্না করব সেটা একটু অন্য রকমের রান্না। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। সবার প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করবো আর তিনটে সিটিতে নামাবো। এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এরপর কড়াইতে সামান্য একটু তেল গরম করে নেব, সর্ষের তেল। তার মধ্যে এঁচোড়গুলোকে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হতে হতে এইবার মশলাটা বানিয়ে নেব। সবার প্রথমে এক চামচ চারমগজ নেব, এক চামচ পোস্ত নেব, এক চামচ জিরের গুঁড়ো নেব, এক চামচ ধনের গুঁড়ো নেব, হাফ চামচ হলুদের গুঁড়ো দেব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব, হাফ এক চামচ চিনি দেব, আদা পেস্ট দেব এক চামচ। এরপরে এর মধ্যে জায়ফল আর জৈত্রী আছে যেটা দিয়ে দেব। এঁচোড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে, এইবার এঁচোড়টাকে আমরা তুলে নেব। এইবার মশলাটা পেস্ট করে নেব। তবে বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। পেস্টটা রেডি হয়ে গেছে, তবে এই পেস্টটার মধ্যে টমেটো দিয়ে আরেকবার পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, এইবার আলু ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভাজবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এইবার আমরা পেস্টটা দিয়ে দেব। এক চামচ টমেটো সস দেব।
হাফ চামচ হিং দেব। হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার ভাজা এঁচোড়গুলোকে দিয়ে দেব। স্বাদ মতন লবণ দেব। এইবার একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেব। এক চামচ ঘি দেব। আমার এঁচোড় পোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তবে বন্ধুরা, তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর লাইক এবং শেয়ার করতে ভুলো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, এবং তোমরা সবাই খুব